আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এই অধ্যায়ের একদম শেষ দিকে চলে এসেছি। এই ভিডিওতে আমরা দেখব পে অর্ডার সম্পর্কে। পে অর্ডার আমরা আগের ভিডিওর মতো, অর্থাৎ ব্যাংক আজ্ঞাপত্রের মতো একটি উদাহরণের মাধ্যমে আমরা আগে পে অর্ডার সম্পর্কে জানবো, এরপরে সংজ্ঞা পড়ব। মনে করো এইখানে এটি হলো রাফসান, এটি হলো আবিদ, এরা দুইজন ডিল করছে যে এ তার কাছে কিছু একটি কিনবে, মানে রাফসান আবিদের কাছে কিছু একটি কিনবে। এখন আবিদ বলল, ভাই কয়দিন আগে আমি আর একটা লোকের সাথে আমি ডিল করেছিলাম, আমি জাওয়াদের সাথে ডিল করেছিলাম মনে করো। এখন আমি ডিল করেছিলাম একটি ইসে, তো সে আমাকে চেক দিয়েছিল। এখন চেক আমি নিয়ে যখন চলে এসেছি, আমাদের পণ্য আদান প্রদান হয়েছে, আমি তাকে পণ্য দিয়েছি, সে আমাকে চেক দিয়েছে, আমি যখন ব্যাংকে যাই তখন দেখা যায় যে তার অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ টাকা নেই, সো আমি টাকা তুলতে পারিনি এবং আমার চেকটি বাউন্স হয়ে যায়। আর আমি যখন এখন জাওয়াদের কাছ থেকে টাকা চাচ্ছি, আমি সে আমাকে পরে পরে বলে আমাকে টাকা দিচ্ছে না, তাই আমি আপনার সাথে ডিল করতে পারি কিন্তু আমাকে পে অর্ডারে পে করতে হবে। সো আগে আমরা একটি উদাহরণ সম্পর্কে জানলাম যে পে অর্ডারটি কেন ইউজ করা হচ্ছে। যদি চেকের মাধ্যমে টাকা আদান প্রদান হয়, একটি পক্ষ এই যে আবিদ জাওয়াদের সাথে বিজনেস করেছে, এখন জাওয়াদ আবিদকে চেক দিয়েছে কিন্তু যে জাওয়াদের অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ অর্থ ছিল না, এর জন্য যে চেকটি দিয়েছে এবং সেই টাকা বাউন্স হয়ে গিয়েছে। এখন আবিদ তো জাওয়াদকে তার টাকা দিয়ে দিয়েছে কিন্তু আবিদ কিন্তু তার টাকা তুলতে পারেনি। এখন সে জাওয়াদের কাছে টাকা চাচ্ছে কিন্তু জাওয়াদ ঠিক মতো টাকা পরিশোধ করছে না। এই সমস্যা দূরে করার জন্য পে অর্ডার এসেছে। সো এই কাহিনী বলে আবিদ বলল যে রাফসান ভাই, আমি আপনার সাথে ডিল করব, তবে আমাকে পে অর্ডারে পে করতে হবে। রাফসান বলল ঠিক আছে। তারা মনে করো একই রকম করে 500 টাকার পণ্য কেনা, 500 টাকার পণ্য রাফসান আবিদের কাছ থেকে কিনেছে। এখন রাফসান গেল ব্যাংকের কাছে, তার IFIC ব্যাংকের কাছে, সে তার 500 টাকা নিয়ে IFIC ব্যাংকে দিল আর IFIC ব্যাংক রাফসানকে একটি পে অর্ডার দিয়ে দিল। সো মূল্য হবে 500। সো রাফসানের কাছে একটি 500 টাকার পে অর্ডার রয়েছে, নিল এটি নিয়ে। এখন সে তার সাথে তাকে বললো, ভাই এই যে আপনি আমাকে পণ্য দিয়েছেন, আমি আপনাকে পে অর্ডারটি দিয়ে দিলাম। তাদের চুক্তি হয়ে গেল, সে তাকে পণ্য দিয়ে দিয়েছে, এখন রাফসান আবিদকে তার পে অর্ডারটি দিয়ে দিল। আবিদের কাছে কিন্তু পে অর্ডার চলে গিয়েছে। এখন আবিদ এটি মনে করে রাফসান শ্যামলী শাখা থেকে এই পে অর্ডারটি নিয়েছে, আর রাফসান মনে করো মোহাম্মদপুর শাখার একটি IFIC ব্যাংকে গিয়ে এই পে অর্ডারটি দিল। পে অর্ডারে লেখা আছে শ্যামলী শাখা থেকে এই পে অর্ডারটি ইস্যু করা হয়েছে। এই ব্যাংক কিন্তু মিরপুরের এই IFIC শাখা কিন্তু তাকে টাকা দিবে না। বললো, ভাই কেন? ভাই আপনি যেই শাখা এই পে অর্ডার ইস্যু করেছে আপনাকে সেই শাখায় যেতে হবে। আবিদ নিয়ে দেখলো এটি তো শ্যামলী শাখায়, সে তখন শ্যামলী শাখায় চলে গেল। শ্যামলী শাখায় গিয়ে সে পে অর্ডার দেখালো, শ্যামলী শাখার সাথে সাথে তাকে 500 টাকা প্রদান করে দিল, অর্থাৎ সে তার পে অর্ডার ব্যাংকে দিয়ে দিল আর ব্যাংক তাকে 500 টাকা দিয়ে দিল। অর্থাৎ পে অর্ডারের মাধ্যমে কী হচ্ছে, একটি লোক ব্যাংকের কাছ থেকে অর্থের বিনিময়ে পে অর্ডার নিচ্ছে, সে অন্য একটি ব্যক্তিকে দিচ্ছে এবং সেই ব্যক্তি ওই একই শাখা থেকে পে অর্ডার জমা দিয়ে টাকাটি নিয়ে নিচ্ছে, কিন্তু সে যখন অন্য একটি শাখায় যাচ্ছে তখন কিন্তু তাকে টাকাটি দেওয়া হচ্ছে না। সো আমরা এবার একটু সংজ্ঞায় আসি। যে দলিলের মাধ্যমে ব্যাংকের কোনো একটি শাখা প্রাপককে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের নিশ্চিত প্রতিশ্রুতি প্রদান করে তাকে পে অর্ডার বলে। নিশ্চিত প্রতিশ্রুতি, চেকে কিন্তু প্রতিশ্রুতি ছিল যে টাকা দিবে কিন্তু অ্যাকাউন্টে টাকা নেই, সে নিশ্চিত টাকা পাচ্ছে না, কিন্তু পে অর্ডারে কিন্তু রাফসান 500 টাকা জমা দিয়ে পে অর্ডারটা নিয়েছে। সো এই পে অর্ডার যদি যায় এখানে 500 টাকা 100-তে 100 ভাগ টাকাটি দেওয়া হবে, কারণ সে টাকা জমা দিয়েই এই পে অর্ডারটি নিয়েছে এবং ওই পে অর্ডার ছাড়া আর কোনোভাবে অর্থ উত্তোলন করা পসিবল না। সো ব্যাংকের একটি শাখা প্রাপককে নির্দিষ্ট পরিমাণে অর্থ প্রদানের নিশ্চিত প্রতিশ্রুতি দেয় তাকে পে অর্ডার বলে। ব্যাংকের যে শাখায় এটি ইস্যু করেছে সেই শাখায় এটি পরিশোধ করে, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে পয়েন্ট।
যে শাখা ইস্যু করে সেই শাখা এটি পরিশোধ করে। আমরা দেখেছি রাফসানের কাছ থেকে আবিদ পে অর্ডার নিয়েছে, নিয়ে পে অর্ডারটি ইস্যু করেছিল শ্যামলী শাখা, কিন্তু সে গিয়েছে মোহাম্মদপুর শাখায়, তাকে কিন্তু টাকা দেওয়া হয়নি। সে পরে ওই পে অর্ডার নিয়ে গিয়েছে শ্যামলী শাখায়, তাকে কিন্তু টাকা দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ পে অর্ডার যেই শাখা ইস্যু করবে শুধুমাত্র সেই শাখাই এর গ্রাহককে বা প্রাপককে অর্থ প্রদান করবে, অন্য কোনো শাখায় গেলে হবে না। সাধারণত এরূপ দলিল দাগ কাটা হয়। জেনারেলি আমরা যখন দাগ কাটা চেক করেছি, এরূপ দলিলও দাগ কাটা হয় এবং যে গ্রহণকারী বা প্রাপক তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটি ট্রান্সফার হয়ে যায়। সো আমরা পেরোর সময় কী দেখছি, যে চেকের মাধ্যমে দেনা পাওনা হলেও চেক বাউন্স হয়ে যাওয়ার বা টাকা না থাকার জন্য অনেক সময় প্রাপক ফুল টাকা পায় না এবং আগামীতে তার টাকা সেটি পেতে বিভিন্ন ঝামেলা হতে পারে। সো একটা ইনসিকিউরিটির ব্যাপার আছে। কিন্তু পে অর্ডারে একটি পক্ষ ব্যাংকের টাকা জমা দিয়ে পে অর্ডার নিয়েছে, সো ওই পে অর্ডারের বিপক্ষে টাকা কিন্তু ব্যাংকে অবশ্যই জমা রয়েছে। এবং সে যখন যে ব্যাংকের কাছ থেকে পে অর্ডার নিয়েছে, সে আরেকটি ব্যক্তিকে পে অর্ডার দিলে সেই ব্যক্তি ওই শাখায় গেলে টাকা দিলে সে টাকাটি শিওর পেয়ে যাবে। সো তার এই পে অর্ডার চেকের মতো বাউন্স হয়ে যাওয়া বা টাকা না থাকার কোনো ভয় থাকবে না। এবং এরূপ দলিল সাধারণত দাগ কাটা হয় একটি দাগ কেটে যে পাবে অর্থাৎ প্রাপক তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলা থাকে, তার একটা অর্থই তার ব্যাংকে প্রদান করে দেওয়া হয়। এই পে অর্ডার এবং ব্যাংক আজ্ঞাপত্র যা পড়েছি, ব্যাংক এর বিপক্ষে কিছু চার্জ কেটে রাখে। হয়তোবা তুমি ওই মনে করো রাফসান আবিদকে 500 টাকার পে অর্ডার দিবে, সে ব্যাংকে গিয়ে 505 টাকা জমা দিয়েছে, যার বিপক্ষে রাফসানকে ব্যাংক 500 টাকার পে অর্ডার দিয়েছে। এই যে 5 টাকা আছে, এই 5 টাকা হলো এই ব্যাংকের লাভ বা চার্জ। এইভাবে ব্যাংক এখানে লাভ করে থাকে। সো আমরা ব্যাংক আজ্ঞাপত্র সম্পর্কে জানলাম এবং পে অর্ডার সম্পর্কে জানলাম, এবং এই দুটি খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে সাধারণত প্রশ্ন হলে হতে পারে। এবং আশা করি এই দুটি সম্পর্কে তোমাদের যে কনফিউশন ছিল সব ক্লিয়ার হয়ে গিয়েছে। এবং প্রথমে আমরা প্রতিশ্রুতিপত্র এবং বিনিময় বিল সম্পর্কে যেটু কনফিউশন থাকার কথা আশা করি সবাই ক্লিয়ার হয়ে গিয়েছে। এই ভিডিওতে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের অধ্যায়ে। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।